হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমি। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ঝটপট চলে এসেছিলাম জল খেতে। সারাদিন কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে ওঠার পর আমার সবথেকে প্রথমের কাজ যেটা হয় সেটা হলো এই মানি প্ল্যান্ট, মানে আমার রুমে থাকা আমার এই মানি প্ল্যান্টকে একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে চান করিয়ে দেওয়া, আর এদিকে জানলাটাকে একটু ক্লিন করে নেওয়া জল দিয়ে। তো সেই কাজটাই করে নিচ্ছি। এরপর বাইরে এসে দেখি এই বোগেনভেলিয়াতে ফুল এসছে, কী ভালো লাগলো। সেই নার্সারি থেকে আনার পর কয়েকটা ফুল থেকে সেটা ঝরে যাওয়ার পর আর ফুল ধরেনি, এখন আবার ফুল ধরেছে। আর এদিকে দেখি ছাতিম ফুল হয়েছে, বেশ ভালো লাগো, কারণ দুর্গাপুজোর আগে আগেই তো এটা হয় না। তোমরা আবার অনেকে এটাকে বলতে পারো ব্যাঙের ছাতা, আমিও বলি ব্যাঙের ছাতা, কিন্তু ছাতিম ফুলটা বলতেও বেশ সুন্দর লাগে। তারপর দেখো, তোমাদেরকে বলেছিলাম একদিন শেয়ার করবো যে ওরা এখানে এসে জল খায়, কি দারুণ লাগছে না? তো চলো, সবথেকে বড়ো কথাটা তোমাদের সাথে শেয়ার করি যে এই পড়ন্ত রোদে ভিডিওটা বাইরে বসে কে করছে। হ্যাঁ হ্যাঁ, আমিই করছি। তোমাদের জন্য ভিডিও আপলোড করবো বলে নেটের লোভে ঝটপট বাইরে চলে এসেছি। আর বাইরে এসে দেখি বাড়িতে এমন একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে গাছের তলায় বসলে একটুও রোদ পড়ে না, কি দারুণ না জায়গাটা। তারপর ঝটপট কিচেনে চলে আসি, এখানে ক্যাপসিকাম, চারটে পেঁয়াজ, একটা টমেটো আর একটা রসুন রেডি করে নিয়েছি। আর এদিকে পনিরটাকেও বেশ ভালোভাবে কেটে ছেটে রেডি করে রেখেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পনিরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দুপিটি লাল লাল করে ভেজে তুলে নেব। এদিকে দেখো, দুবারে পুরো পনিরটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো প্রথমে পনিরগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে দিয়ে নিলাম 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়েছি 2 ডিম। তোমরা চিলি চিকেন করো আর চিলি পনির করো, প্রথমে না 1টা ডিম দেবে, তারপর মেখে দেখে নেবে যে জিনিসটা কেমন হচ্ছে, যাতে মাখা মাখা হচ্ছে কিনা, তারপর লাগলে আর 1টা ডিম দেবে। এখানেই আমি একটা ভুল করেছিলাম যে প্রথমেই 2 ডিম দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, তারপর দিয়ে নিলাম পরিমাণ মতন নুন, আর এর মধ্যে এখন দেব একে একে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন জিরে গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট। এখন বেশ ভালোভাবে হাতের সাহায্যে কটা উপকরণকে মাখিয়ে আমরা 1/2 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেব। ওই যে বললাম প্রথমেই 2 ডিম দিয়ে ভুল করেছি, দেখো কেমন যেন একটা মানে ঝোল ঝোল টাইপের ব্যাপার হয়ে গেছে, তাই প্রথমে 1টা ডিম দিয়ে তোমরা মেখে দেখো। যেহেতু একটু জল জলে ভাবটা বেশি হয়েছে তাই আবারও মাকে বললাম কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দাও, দিয়ে মিশ্রণটাকে মেখে রেখে দেব আমরা 1/2 ঘন্টার মতন। এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে বেশ ভালোভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখন তেল গরম করে প্রথমেই তেলের মধ্যে ক্যাপসিকামটাকে দিয়ে আগে হালকা হাতে নাড়াচাড়া করে নুনের সহযোগে ভেজে নেব। রান্নাঘরের গরমে রান্না করতে করতে হঠাৎ বাইরের দিকে দেখি বৃষ্টি পড়তে শুরু করেছে। উফ, এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কার কার এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু ক্যাপসিকামটা বেশ ভালোই ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটাকে দিয়েও একবারে ভেজে তুলে নিয়েছি। এখন ওই যে আগে থেকে ব্যাটারটা করে রেখেছি পনিরের, ওগুলোকেই একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা হালকা করে এপিট ওপিট ব্রাউন ব্রাউন করে আমরা ভেজে নেব।
দেখো দুপিটি বেশ ভালোভাবে ব্রাউন ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে প্রথমেই তেলে কিছুটা পরিমাণ রসুন ফোড়ন দিয়ে নিলাম। এরপর আগে থেকে ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে একে একে পনিরগুলোকেও আমি দিতে শুরু করলাম। খুব অল্প সময়ে বলতে পারো একটা অসাধারণ খাবারের রেসিপি হলো এই পনির চিলি। আর তারপর আমি কিছুটা কিছুটা বলতে 2-3 পিস আমার জন্য রেখে দিয়েছিলাম খাবো বলে, বাট দুর্দান্ত খেতে হয়েছিল, আমার তো অসাধারণ লেগেছিল, প্রত্যেকে বলেছিল ভালো হয়েছিল। এদিকে দেখো সসটাকে আমি রেডি করে নিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি আর চিলি সস দিয়েছি। দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে এই কড়াইয়ের মধ্যে পুরোটাকে দিয়ে নিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করব জলটা যতক্ষণ না টেনে আসে, তাহলেই কিন্তু আমাদের চিলি পনির তৈরি হয়ে যাবে। তোমাদের কার কার চিলি পনিরের রেসিপিটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। রান্নাঘরে যেদিন আমি কোনো পদ রান্না করি সেই দিন ওই একটা পদ দিয়ে আমার লাঞ্চটাকে আমি সারার চেষ্টা করি। আজকেও সেই রকম কথা অনুযায়ী কাজ। এদিকে ভাতটা আমার বেড়ে দিয়েছে আর তারপর দেখো চিলি পনিরগুলোকে একে একে আমার পাতে দিয়ে দিচ্ছে, এখনও যেন দেখে জিভে জল চলে আসছে। তো চলো আমি লাঞ্চটা সেরে নিই, তোমাদের সাথে ইভিনিংয়ে দেখা হচ্ছে। তো দেখো ইভিনিংয়ে আজকে ছিল ছোলা সেদ্ধ, মানে ওয়াও, ছোলা সেদ্ধ খেতে তোমরা কে কে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। তোমাদের সাথে খাবারের রেসিপি শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। তো দেখো প্রথমেই একটা থালার মধ্যে আমি 2 খানা আলু সেদ্ধ নিয়েছি, 1 খানা শশা নিয়েছি, 1টা লেবু নিয়েছি আর 1.5 খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। কিন্তু বড় কথা হলো এই আলুটা এত গরম যে আমি ছাড়াতেই পাচ্ছি না, তাই একবার হাত থেকে পড়ে যাচ্ছে। তো দেখো আলু দুটোকে প্রথমে ছাড়ানো হয়ে গেছে, এখন শশাটাকেও বেশ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একে একে আমি শশা, লঙ্কা আর লেবুটাকেও ছাড়িয়ে নেব। এর আগে তোমাদের সাথে আমি কাঁচা ছোলা মাখা শেয়ার করেছি, আজকে সেদ্ধ ছোলা মাখা শেয়ার করলাম, তোমরা কোনটা খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও। এদিকে দেখো আমার 2 খানা আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ আর লেবুটাকে আমি কেটে রেখেছি, এখন বেশ ভালোভাবে ওগুলোকে কুচো কুচো করেও কেটে নিয়েছি। টমেটোটা একটু বেশি কুচো করেছিলাম আর শসাটাকেও হালকা কুচো করেছি, পেঁয়াজটাকেও হালকা কুচো করেছি আর আলুটাকে মিডিয়াম সাইজ করেছি। এখন গামলার মধ্যে প্রথমেই সেদ্ধ ছোলাগুলোকে দিয়ে নিলাম, তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখলাম যে সবজিগুলো সেগুলো দিয়ে নেব। প্রথমে আলুটাকে দিয়ে নিচ্ছি, তারপর দেব হলো শসা আর তারপর দেব পেঁয়াজ। এইভাবে প্রত্যেকটা সবজি একে একে ছোলার মধ্যে দিয়ে ছোলাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন বিট লবণ। তারপর দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু জিরে গুঁড়ো। এই ছিল মশলা। আর ওই যে লেবুটা কেটে রেখেছিলাম ওই লেবুটা একটু দিয়ে নিলাম, একটু লেবু লেবু ভাব না থাকলে ভালো লাগে বলো। তো চলো সবকটা উপকরণ দেওয়া হয়ে গেছে ছোলার মধ্যে, এখন বেশ ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেদ্ধ ছোলা মাখা। সেদ্ধ ছোলা আর চিলি পনিরের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো আর একটা শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবারও নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টেক কেয়ার, টাটা বাই।